ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে রাজ্যকে আক্রমণ বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় কি বলেছেন শোনাবো মমতা দিদির একটা কি বলবো একটা চিরকাল একটা ইউএসপি ওনার পলিটিক্সের একটা স্টাইলই হয়েছে যে প্রথমে তো উনি কেন্দ্রের ভরপুর সমালোচনা করেন তার মধ্যে অনেক ভুল তথ্য থাকে উনি বলেন একরকম করেন একরকম কোভিড নিয়ে উনি নানারকম কথা সেন্টারের বিরুদ্ধে বলছেন কিন্তু ওনার স্টেটেতেই সবচেয়ে কম সংখ্যক পরীক্ষা হচ্ছে আর মর্টালিটি রেট যেটা সেটা দেশের যে অ্যাভারেজ তার তিনগুণ তেমনি মাইগ্রেন্ট লেবার নিয়ে অনেক কিছু আমরা শুনছি ডেরেক ওব্রায়ন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ওনাদের যে বড় সোশ্যাল মিডিয়া টিম আছে আমাদের বাবু অমুক তমুক অনেক কিছু তাম জাম আছে কিন্তু আসল যে ব্যাপারটা অমিত শাহজি পরিষ্কার লিখেছেন মাননীয় হোম মিনিস্টার যে পশ্চিমবঙ্গের তরফ থেকে অ্যাপ্লিকেশনই আসছে না ট্রেন এবং ট্রেনকে পশ্চিমবঙ্গে ঢুকতে দিতেও নানা রকমের প্রবলেম তৈরি করা হচ্ছে এই চিঠিটা অমিত শাহ দেওয়ার পরে এক্ষুনি নিউজ এসছে যে আটটা ট্রেন পশ্চিমবঙ্গে ঢোকার অনুমতি মমতা ব্যানার্জি দিয়েছেন